أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رسول پاک صلی اللہ علیہ وسلم سہ সমস্ত আম্বিয়া এবং রসুল পৃথিবীতে আগমনের তিনটা উদ্দেশ্য ছিল, বিশেষ করে হুজ্জাতুল্লাহ আল বালেগার মধ্যে হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দীনি মিশন, এই রেসালাতের মিশন পরিচালনার উসুল মূল নীতি ছিল তিনটি। এক নম্বর হইল দীনের প্রচার এবং প্রসারের জন্য পৃথিবীতে যত সুপার পাওয়ার শক্তিগুলো আছে, পরাশক্তিগুলো আছে, সেগুলোকে নিশ্চিহ্ন করে দেওয়া। কারণ দীন প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি অন্তরায় এবং বাধা হইল যে সকল সাম্রাজ্যবাদী এবং পরাশক্তিগুলো, এগুলোই দীন প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। দ্বিতীয় হইল ইমামুল আম্বিয়ার, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় নাম্বার নীতিমালা ছিল, মূল নীতি ছিল খেলাফতে কোবরা। শুধু খেলাফতে সোগরা না, শুধু মসজিদ মাদ্রাসা পর্যন্তই ওলামা একরামের বা ইসলামের ধারক বাহকগণের কর্তৃত্ব এবং নেতৃত্ব সীমাবদ্ধ থাকবে না, বরং খেলাফতে সোগরার পাশাপাশি খেলাফতে কোবরা রাষ্ট্রীয় পর্যায়েও যেন দীন ইসলাম এবং খেলাফতকে প্রতিষ্ঠা করা যায়, এটাও ছিল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই তৃতীয় নাম্বার মূলনীতি। আজকের এই খেলাফত আন্দোলন বা যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, সব কিছু সেই উদ্দেশ্যেই যে সমাজের সর্বস্তরে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে খেলাফতের দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই খেলাফতের সেই দায়িত্ব যেন মানুষ তার ব্যক্তিজীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে সেটাকে প্রতিষ্ঠা করতে পারে, সেই জন্যই এই খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠা এবং খেলাফত আন্দোলনের এই মেহনত। তৃতীয় নম্বর হইল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসুল এবং নীতিমালা ছিল যে দীনে ইসলামকে, ইসলাম ধর্মকে সমস্ত মানুষের উপরে গালেব এবং বিজয়ী করা। ইউরোপ থেকে আমেরিকা, আফ্রিকা, সারা মহাদেশে, গোটা বিশ্বের আনাচে কানাচে, অলিতে গলিতে, পাকা ঘর, কাঁচা ঘর, একেবারে সচিবালয় থেকে নিয়ে একেবারে ভিক্ষুকের ঘর পর্যন্ত ইসলামকে বিজয়ী করা, সকলের মধ্যে যেন ইসলাম পূর্ণমাত্রা বিদ্যমান থাকে, শুধু আনুষ্ঠানিকতার মধ্যে নয়, শুধু নামের মধ্যে নয়, বরং সার্বিকভাবে প্রতিটি মানুষের সমগ্র জীবনের মধ্যে দীন ইসলাম যেন পূর্ণমাত্রায় বিজয়ী লাভ করে। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি তার গোটা সমগ্র জীবন এই জন্য তিনি মেহনত করেছেন। যেহেতু আল ওলামা ওরাসাতুল আম্বিয়া, ওলামা একরাম আম্বিয়া নবীগণের উত্তরসূরি, আর ইন্না রিসালাতা নবুয়তা কদিন কথা ফলা রসুল আবাদি ওলা নবুয়তা, রিসালাত নবুয়তের পরিসমাপ্তি ঘটেছে, এরপরে রসুল এবং নবী পৃথিবী তার আগমন করবে না। সুতরাং ইমামুল আম্বিয়ার যেরকম তিনটি দায়িত্ব ছিল, তার রিসালাত এবং নবুয়তের যে তিনটি মিশন ছিল, সেই দায়িত্ব এখন আমাদের স্কন্ধে, আমাদের কাঁধে অর্পিত হয়েছে। এজন্য সেই তিনটি দায়িত্ব আমাদেরকে পালন করার জন্যই খেলাফত যুব আন্দোলনের কাজকে আমাদেরকে এগিয়ে নিতে হবে। যুবকরাই জাতির মেরুদণ্ড, জাতির মূল শক্তি, জাতির দুর্দিনে যুব সমাজ জাতিকে বিভিন্ন সংকট থেকে মুক্তি দিয়েছে। 69-এর গণ অভ্যুত্থানে যেরকম যুব সমাজ ভূমিকা পালন করেছে, 90-এর গণ অভ্যুত্থানে যেরকম যুব সমাজ ভূমিকা পালন করেছে, এরকমভাবে জাতির যে কোনো সময় 52-এর ভাষা আন্দোলনে, স্বাধীনতা আন্দোলনে, সর্বক্ষেত্রে যুব সমাজ অগ্রণী ভূমিকা পালন করেছে। এখন
এই যুব সমাজকে আগামী দিনে আরেকটা যুদ্ধে অবতীর্ণ হয়ে এই দেশকে সমস্ত কুফুরি মতবাদ, সমাজতন্ত্র, পুঁজিবাদ, গণতন্ত্রের এই কুফুরি মতবাদ থেকে মুক্ত করে খেলাফতে কোবরা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য যুব সমাজকে সর্বাগ্রে এগিয়ে আসতে হবে।